I don't know.
গতিকে ইন্টারনেটৰ কথা ধৰা পৰিবি গতিকে হা চিন্তা কৈছে অ দাদা
কি পাই গেছো এই ইয়ার পর 10 মান যাব লাগে 10 মান উছ যাব স্যার ও এই দেখন দেখন নাম কি রাজা হ্যাঁ মুছ দে আরে হ মুছ দে হ্যাঁ মুছ দে হল রাজা তোর নাম ধনী আর যেগুলা দুখিয়া মানুষ গেছে দাদা রজার পুত্র হিসাবে প্রথমতে ভুল আমি যদি পাণ্ডব হিসেবে যাও আমি যদি এটু দেশেটি যাও তেতিয়া আমাক পাণ্ডব বুলি ও গম পাবো পাওয়ার বিষয় কি করব তেতিয়া ছোল বজে দিব পাণ্ডবাসী বলি তেতিয়া এই ওটা তাড়াতাড়ি উদ্ধার হয়ে মারব উদ্ধার মার বুঝতে আমার একটা কাম করব লাগবো কি কাম করব লাগবো আমার এই পোশাকটু হলাব লাগবো আর আমার এই যুদ্ধ সামগ্রী বিলাক আর আমার নাম গিলাও হলাব লাগবো যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব বলে মাতি যাব হ্যাঁ এইটাও হলাব লাগবে আর অতিথি হলেও রাজা যা ভগত ভগত প্রাণ হলেও তিন দিন হে অতিথি বৃহস্পতিবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার যেটা পড়ব শুক্রবার যেটা অতিথি কুকুরত পড়ে আমি যদি কিবা এখন পত্রিকা এখন এখন বন্ধ করো হ্যাঁ তেতিয়া ৰজা ভাল পাব অর্থাৎ তিন থাক বুলি হব আমি কি বন্ধ করো হ্যাঁ বর্ণ আর নাম নিজে নিজে বাঁচি রব লাগবো মই তো কবা নোৱাৰিম কোনে কি মন করবা পারা কোনে বাকি বলবো মোর নাম তো কোন বার মুখস্থ রাখবি আজিয়ে তোমার নাম কি হেরা আ মোর নাম হ্যাঁ গতিকে মই পাহা গুটি খেলাকে যাম তাতে মই কম কম নাম দিম আৰু হ্যাঁ আৰু কি আছে আৰু এটা কাম কৰিবি বিৰাটৰ যে আৰমালি আছে এই আৰমালিটো একা 14 আস্ত 18 গ্ৰন ভৰ্তি হৈ আছে তাতে বোলে পাঠক হ্যাঁ পাঠকৰ অভাৱত বুজাই দিয়া অভাৱত বোলে ঘূৰি গৈছে মই যেতিয়া শ্ৰীমদ ভাগৱতৰ প্ৰথম স্কন্ধৰ পৰা একেবাৰে দানস্কন নলে যেতিয়া বিয়াৰ কথা ভাঙি দি এ তেতিয়া আৰু গৰিবিলা গৰিবিলা মাছ দিব মাংস দিব মই নাম দিম বল্ল বল্ল হ্যাঁ আর তাতে মই বিয়াত ঘরত ৰান্ধনি হিচাপে সোমাম ৰান্ধনি হিচাপে সোমাম হয় নেকি অঁ দাদা যেতিয়া মই বিৰাটৰ ঘৰত ডাঙৰ ডাঙৰ চাওবিলাক একেলাই দাঙিম তেতিয়া বিয়া ৰজাই ভাল পাব ভাল পাই অঁ নাম দিম বলো তাতে ভীম বুলি নামাত দিম মোকো কোনে ভীম বুলি হ্যাঁ নামাত দিম এইরকমে হ্যাঁ যেতিয়া ভীমে বাছি ল'লা তেতিয়া হ্যাঁ এতিয়া অৰ্জুন আমাক লগাইছে দাদা মোৰ কাৰণে চিন্তা নকৰিবি মই এটা বছৰ অভিয়াত অভিয়াত গাক লৈ আছো নৃত্য গীত কৰি মই যেতিয়া দেখাই দিম আর ছাত্র ছাত্রী শিখে দিম বিয়ার রাজা রাখবো হ্যাঁ
চিন্তা হল চিন্তা কৈছে আমার ভাগর গিটার হলে এই চলি দুটা নকুল নকুল আর সহদেব গরু দিতা গাই দিব ধরলে না পাঁচটার ভিতর এটাই কন্যা এই কন্যা এই দ্রৌপদী এই বারোটা বছর আমি কি করলো পিঠিত ললো আর বোকাল ললো আর কি করলো ললো দ্রৌপদী বলে নাম দি তাতে হৈৰিন্ধি নাম দি আর শুনব পাইছো আ বিয়ার রজার কন্যা সিদ্ধান্ত করে রাতেপুয়া পুয়া যাব আরম্ভ করছি এই খোজকাড়ি গাড়ি আপোনাৰ শুভ নামটো? মোৰ নাম শ্ৰী মহেশ্বৰ নাথ। নাথ ডাঙৰীয়া, আপোনালোকে যি ওজাপালি পৰিৱেশন কৰে, আমি জনাত ওজাপালি দুই প্ৰকাৰৰ, আপোনালোকে কোন প্ৰকাৰৰ ওজাপালি পৰিৱেশন কৰে? আমি ব্যাগীত পৰিৱেশন কৰোঁ, ব্যাসৰ সৈতে শুকনদানীৰ পাৰ্থক্যটো কি বা আপোনালোকৰ মানে বৈশিষ্ট্যটো কি? বৈশিষ্ট্য মানে শুকনদানী হ'ল দেৱী পূজা আৰু আমাৰ সেইটো বাসুদেৱ পূজা। আমি বাসুদেৱ পূজাত ওজা গায় আৰু তেওঁলোকে মনসা পূজাত গায়। তেওঁলোকে মনসা পূজা, সেইকাৰণে তেওঁলোকৰ ৰং আৰু আমাৰ থাৱাল বৰণ বগা। আচ্ছা, পোচাক পাতিৰ ক্ষেত্ৰত আপোনালোকৰ আৰু তেওঁলোকৰ পাৰ্থক্য আছে? পাৰ্থক্য আছে। কেনেকুৱা ধৰণৰ কওকচোন? তেওঁলোকৰ মানে ওজাৰ মানে লাইনা পালি যিয়ে পাগ মাৰিব, ওজাই পাগ মাৰিব আৰু এই তেওঁলোকৰ হ'ল তাল এক হেতিয়া হয় আৰু আমাৰ তাল হ'ল দুই হেতিয়া। আচ্ছা, আৰু আমাৰ এই ওজাৰ ড্ৰেছটো হ'ল এই যেতিয়া আমি তাই নপুংসক এটা আখ্যা গালোতো, ঠিক তেনেকুৱা মানে নপুংসক বেশ এনেকুৱা ধৰিব লাগে ওজা। আচ্ছা, আৰু হয় কওক।
আপোনাৰ এই ব্যাসৰ ওজা পালি কিমান দিনৰ পৰা ধৰক প্ৰচলিত মোৰ আপোনাৰ বুলিয়েই নহয় ধৰক যে এই জিলাখনত মানে ব্যাসৰ ওজা কিমান দিন পুৰণি বাৰু এই সংস্কৃতিটো কিমান দিনীয়া বহুত দিনৰ পুৰণি আমাৰ পিতাহঁতৰ আছিল দেউতাহঁত আছিল আচ্ছা তাৰ উপৰি ককাদেউতাহঁত আছিলে তেনেকৈ কৰ্ম কৰ্ম আহি গৈছে এতিয়া আমি আহিছোঁ বহুত দিন এই ব্যাসৰ ওজা পালি দৰং জিলাৰ উপৰিও আন জিলাত আপোনাৰ পোৱা যায় নেকি বাৰু বা আন জিলাত পৰিৱেশন কৰে নেকি তেনেকৈ এতিয়া কামৰূপত দুই একযোৰা আছে আৰু দৰঙতে প্ৰায় বেছি ভাগ আছে আচ্ছা মানে দৰঙৰ এইখিনি আপুৰুগীয়া সম্পদ বুলি ক'ব পাৰি দৰঙৰ কলাকৃষ্টি এইখিনি হয় পোচাকৰ ক্ষেত্ৰত পাগুৰি তেওঁলোকৰ সুকন্যানী তেওঁলোকৰ পাগুৰি আৰু আপোনালোকৰ পাগুৰিৰ কিবা পাৰ্থক্য আছে নেকি আমাৰ আছে অলপ অলপ আছে তেওঁলোকৰ পাগ মাৰিব এনেকৈ ইফালে দিব আৰু আমাৰ পাগ মাৰি ইফালে নাছিলোঁ এইডাল দিয়ে আচ্ছা তেওঁলোকে ক'ত ক'ত পৰিৱেশন বাসুদেৱ বাসুদেৱ যি জেগাত বাসুদেৱক পূজা কৰা হয় তাতে আমি ওজা যাওঁ কৃষ্ণ পূজা বিষ্ণু পূজা আৰু তেওঁলোকে মনসা পূজাত যায় আপোনালোকে যিবোৰ পদ পৰিৱেশন কৰে যিবোৰ গীত গায় সেইবোৰ মূলতঃ কোনখন পুথিৰ বা কি আখ্যানৰ হ'ব মহাভাৰতৰ পৰা আচ্ছা মহাভাৰত ৰামায়ণ মহাভাৰত এনেকুৱা মানে ব্যাসে ৰচনা কৰা এই মহাভাৰত আদিৰ পৰা আপোনালোকে আনিব পাৰে আজি তাৰ তাকে আমি পচন্দ কৰোঁ আচ্ছা আচ্ছা বহুত ধন্যবাদ আপুনি কৃষ্ণ কৃষ্ণ